নমস্কার বন্ধুরা, অদ্ভুত কিচেনে আপনাদের স্বাগত। আজকের এই শীতের সন্ধ্যায় সুজির গরম গরম পিঠে তৈরি করে আপনাদের আমি দেখাবো। তা কি কি উপকরণ লাগে দেখুন। আমি এখানে ময়দা নিয়েছি 1 বাটি, চিনি নিয়েছি, সুজি নিয়েছি 1/2 বাটি, লবণ, সাদা তেল আর নিয়েছি মৌরি আর হচ্ছে এলাচ 4টে, আর এখানে নিয়েছি উষ্ণ উষ্ণ গরম দুধ নিয়েছি। এবার এটার একটা ব্যাটার তৈরি করে দেখাবো আপনাদেরকে। প্রথমে সবার প্রথম আমি ময়দাটা নিয়ে নিলাম। তারপর দিলাম সুজিটা। এবার দিচ্ছি লবণ। মৌরিটা দিয়ে দিচ্ছি। এই এলাচের ভেতর দিয়ে দানাগুলো বার করে দেব আমি। এই দানাগুলো দিয়ে দেব। এই সুজির পিঠেটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। যখনই মন চাইবে পিঠে খাওয়ার, তখনই এরকম করে বানিয়ে ঝপ করে খেয়ে নেবেন, দেখবেন খুবই মজা লাগবে। আমি এবার এই উষ্ণ উষ্ণ দুধটা এর মধ্যে দিচ্ছি। বন্ধুরা, আমার চিনিটা দেওয়া হয়নি, চিনিটা দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা আমার এই 15 মিনিট ঢেকে রেখে দেবো এইভাবে আমি। বন্ধুরা, 15 মিনিট পর আমি একটু খুলে দেখি, দেখুন এরকম হয়েছে। আমি এই ব্যাটারটা একটু ভালো করে ফাটাবো। দেখুন এরকম হবে, খুব পাতলা না, খুব ঘন না, ঠিক এরকম। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। বন্ধুরা, উনুনটা জ্বলে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। আমি সাদা তেল দিচ্ছি, তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পিঠেটা ছাড়বো। এরকম একটা হাতা নিয়ে নেবেন, এরকম হাতা সবার বাড়িতেই আছে। দেখুন বন্ধুরা, এরকম ফুলে উঠেছে। এবার আমি এটা উল্টে দেবো। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। উনুনে করলে আগুনটা খুব আস্তে আস্তে দেবেন, তাহলে পিঠেটা খুব সুন্দর ফুলে উঠবে। আমি একই সাথে দুটো দিয়ে দিয়েছি বন্ধুরা, একটা দিয়েছি প্রথমে, আবার একটা দিয়ে দিয়েছি। এরকম ভাবে সাইড করে নিয়েছি, নিয়ে এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে মাঝখানে দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, সুজির পিঠে আমার তৈরি হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন এই দেখুন কত নরম হয়েছে আমার এই সুজির পিঠেটা। যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।